এ যেন নারীর টানে ঘরে ফেরার আকুতি। কয়েকদিন আগেই স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সে সময় অবশ্য কিছুদিন সময় চেয়েছিলেন আগামী ২ বছর তার ফর্ম কেমন থাকে তা দেখার আশায়। তবে ততদিন আর অপেক্ষা করতে চান না হামজা, এবার তার স্বপ্ন আলোর মুখ দেখছে। লেস্টার সিটি থেকে ধারে ওয়াটফোর্ডে খেলা এই মিডফিল্ডার নিজেই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে নাকি এরইমধ্যে যোগাযোগ করেছেন তার বাবা গোলাম মোর্শেদ চৌধুরী। কেন নিজ দেশ ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশে খেলার সিদ্ধান্ত হামজার? শেকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলতে চাই আমি। আমার বাবার খুব আগ্রহ আমি বাংলাদেশের জার্সিতে খেলি। এরই মধ্যে ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছে আমার বাবা, আলোচনাও হয়েছে দুপক্ষের মাঝে। আমার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারলে আমি খুশি হব। নভেম্বরে বাংলাদেশে আসার ইচ্ছা আছে আমার। সম্প্রতি হিমালয় জয় করে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইংল্যান্ডে বসেও নারী দলের খবর ঠিকই রেখেছেন হামজা। আমি শুনেছি ওরা দারুণ খেলেছে, ওদের অর্জন দেশকে সম্মানিত করেছে, নারীরা আরও এগিয়ে যাবে আশা করি। বাংলাদেশের হয়ে খেলবেন, অথচ বাংলাদেশ দলের কোনো ম্যাচ কি কখনো দেখেছেন হামজা? আমি বাংলাদেশ দলের অনেক ম্যাচের হাইলাইটস দেখেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। ২০১৫ সালে লেস্টার সিটিতে যোগ দেন হামজা চৌধুরী, একটি গোলও আছে ফক্সেসদের হয়ে। এরপর বার্টন অ্যালবিয়নের হয়ে ধারে খেলেছেন, সেখান থেকে এ মৌসুমে এসেছেন ওয়াটফোর্ডে। এই ক্লাবের হয়ে বেশ ভালো খেলছেন হামজা। ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের হয়েও খেলেছেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। পারভিন আক্তার, সময় সংবাদ।